নজর রাখবো পরবর্তী সংবাদে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফর নিয়ে এই মুহূর্তে ব্যস্ততা চরমে। একদিকে বিজেপি যেরকম প্রস্তুতি চালাচ্ছে দলের পক্ষ থেকে, অন্যদিকে প্রশাসনিক ভাবেও চলছে তার প্রস্তুতি। পুলিশের অন্দরে এক প্রকার বলা যায় চরম ব্যস্ততা। কুমারঘাটে সভা রয়েছে আগামীকালকে পিডাব্লিউডি মাঠে, এবং কুমারঘাটের পিডাব্লিউডি ময়দানকে এক প্রকার আটোসাঁটো নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হচ্ছে। শেষ একেবারে প্রচারের সময়ের দিকে আমরা এগোচ্ছি। তারই মধ্যে এবার অমিত শাহ রাজ্য সফর, তার কদিন পরে প্রধানমন্ত্রী রাজ্য সফরকে ঘিরে এক প্রকার ব্যস্ততা তুঙ্গে প্রশাসনিক কর্তাদের মধ্যে। ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে রাজ্য পুলিশের থেকে। কথা বলবো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র, জুড়ে গেছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, অমিত শাহ রাজ্য সফর রয়েছে, আগামীকালকে একটি বিশেষ জনসভাতে তিনি উপস্থিত থাকবেন, কবে আসছেন কি জানতে পারছো তার সফরসূচি নিয়ে? দেখো, দরজায় করানাচ্ছে ভোট, লোকসভার ভোট। এই লোকসভা ভোটের প্রথম পর্যায়ের ভোট হবে 19 এপ্রিল, এবং এই 19 এপ্রিল ভোট হবে এবং পশ্চিম ত্রিপুরা আসনে, এবং 26 এপ্রিল হবে পূর্ব ত্রিপুরা আসনে। তবে ইতিমধ্যে কিন্তু বিজেপির হেভি ওয়েট নেতৃত্ব অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু আজ রাতের বিমানে, বিশেষ বিমানে তিনি আসবেন, এবং সেখানে থেকে তিনি বিমানবন্দর থেকে আগরতলায় তিনি স্টে করবেন, এবং আগামীকাল অর্থাৎ সোমবারে কিন্তু তিনি কুমারঘাটের যে পূর্ত দপ্তরের যে মাঠ রয়েছে, পূর্ত দপ্তরের যে ময়দান রয়েছে, সেই ময়দানে কিন্তু সেখানে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভোট প্রচারে তিনি সমাবেশ করবেন। অর্থাৎ পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী প্রীতি সিং দেববর্মার সমর্থনে কিন্তু তার এই রাজ্য সফর। যদিও প্রায় 1-1.5 দিনের এই রাজ্য সফরে আগে কিন্তু আগামীকাল সকালে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী খুব সম্ভবত, যেটা খবর সূত্রের খবর রয়েছে, তিনি মাতাবাড়িতে যাবেন এবং মাতাবাড়িতে পুজো দিয়ে সেখান থেকে কিন্তু তার বিশেষ বিমানে হেলিকপ্টারে কিন্তু চলে যাবেন কুমারঘাট, এবং কুমারঘাটে তিনি যে আসাম রাইফেলসের যে হেলিপ্যাড রয়েছে সেই আসাম রাইফেলসের হেলিপ্যাড থেকে সেখান থেকে কিন্তু এক শোভাযাত্রা করে তিনি পূর্ত দপ্তরের ময়দানে আসবেন। যদিও এই কেন্দ্রীয় অর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর এই রাজ্য সফরকে ঘিরে ইতিমধ্যেই শুধু কুমারঘাট নয়, গোটা রাজ্য রাজধানীকেও কিন্তু আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার বা নিরাপত্তার বলয়ে ঢেকে দেওয়া হয়েছে। বিশেষ করে আমরা যেটা দেখলাম যে নির্বাচনের আগে থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী, বিশেষ 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 দল কিন্তু ইতিমধ্যে রাজ্যে পৌঁছেছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে বিশেষ জেড ক্যাটাগরি, সেই জেড ক্যাটাগরিরও যে রয়েছেন তারাও কিন্তু এর ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছে গেছেন। এবং নিরাপত্তা যেরকমটা রয়েছে রাজ্য জুড়ে, তার পাশাপাশি যেহেতু খুব সম্ভাবনা যে আজকেই রাতে তিনি ঢুকছেন রাজ্যে, প্রবেশ করছেন, যেটা এখনো অবধি যেটা খবর, তাই সেই জায়গাতে আজকের রাতে যে বৈঠক হবার কথা রয়েছে সেই বৈঠকে কারা কারা থাকবেন বা কোথায় হবে এই বৈঠক, কিছু কি জানা যাচ্ছে? দেখো, সেই ক্ষেত্রে তিনি উঠবেন এক বেসরকারি এক ইয়েতে হোটেলে, সেখানেই কিন্তু তাদের বৈঠক, এবং সেই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব সহ উচ্চ পদস্থ যে পুলিশ আধিকারিকরা থাকবেন, এবং সেখানে তাদের দলীয় যে বৈঠক সেই বৈঠক হবে, এটা কিন্তু একটা সূত্রের খবর রয়েছে। এবং তারপর কিন্তু বৈঠকের পর আগামীকাল তিনি কিন্তু সকালে মাতাবাড়ি এবং সেখান থেকে তিনি কুমারঘাট চলে যাবেন। তুমি যে কথাটা জানতে চেয়েছিলে যে এই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা একদম কিন্তু করা হয়েছে, সেই ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সিআরপিএফ রয়েছে, টিএসআর রয়েছে। টিএসআর কে কিন্তু যে তিনি যেখানে নামবেন অর্থাৎ হেলিপ্যাডে, আসাম রাইফেলসের হেলিপ্যাডের সেখানে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সিআরপিএফ এবং বিএসএফ বর্ডার কে, কারণ আমাদের তিনটি দিকে রয়েছে বাংলাদেশ সীমান্ত, সেক্ষেত্রে কিন্তু বর্ডারে নজরদারি, এবং কেন্দ্রীয় সিআরপিএফ বাহিনী এবং বিশেষ জেড ক্যাটাগরির যে নিরাপত্তা রক্ষী তারা কিন্তু তাকে চারদিক কিন্তু ঘিরে রাখবেন। অর্থাৎ এই অমিত শাহকে রাজ্য সফরকে ঘিরে কিন্তু ইতিমধ্যে কিন্তু যেটা খবর, গোটা রাজ্যকে কিন্তু নিরাপত্তার বলে মুড়ে দেওয়া হয়েছে। একেবারে তাই। অনেক ধন্যবাদ বিপ্লব দা, তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে অমিত শাহের রাজ্য সফর রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরকে কেন্দ্র করে যথেষ্ট নিরাপত্তা বলয় এবং তার সঙ্গে প্রস্তুতি এক প্রকার চূড়ান্ত। আজকে রাতে বেসরকারি হোটেলে তিনি থাকবেন এবং সেখানে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হবার কথা রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে এই বৈঠক, যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।